সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ বুধবার 23 জুন 2021 খ্রিস্টাব্দ, 8 আষাঢ় 1428 বঙ্গাব্দ। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংখ্যের প্রধান শিরোনামে এসেছে বৈষম্যমূলক জনসংখ্যা নীতির বিরুদ্ধে মুসলিম লীগ, মুসলিমরাই টার্গেট, অসম সরকারকে প্রত্যাহারে বাধ্য করতে দেশব্যাপী প্রতিবাদের আহ্বান লীগের। দৈনিক সাময়িক প্রসঙ্গে প্রধান খবরে লেখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ, হচ্ছে বড় রদবদল। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল মূল্যায়ন নিয়ে জট খুলছে, র্যাঙ্ক এখনও ঝুলে, ছাত্রছাত্রীদের ভালোর দিক চেয়েই পরীক্ষার ফলাফল হবে, জানালেন বিশেষজ্ঞ সমিতির অধ্যক্ষ। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে 12 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত কার্বি আংলংয়ে, 2 তামিল মহিলাসহ গ্রেপ্তার 3, পুরস্কৃত হোমগার্ড। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে কাটলিছোড়ায় ভ্যাকসিন কেন্দ্রে উন্মত্ত যুবকদের হামলা, পরিমলের হস্তক্ষেপ, স্বাস্থ্যকর্মীদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার 4 যুবক। দৈনিক যুগসংখ্যের প্রথম পাতার কয়েকটি শিরোনাম। শুক্রবার থেকে 9 জেলায় আরও কঠোর বিধিনিষেধ, জারি হচ্ছে নয়া এসওপি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, গুয়াহাটি সহ ছাড় মিলতে পারে অন্যান্য জেলায়। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম। উভয় কাগজকল নিলামের ফের নোটিশ, দাম কমে 969 কোটি। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রধানমন্ত্রীর চোখের জল কারো প্রাণ বাঁচাতে পারেনি, বললেন রাহুল। শ্বেতপত্র প্রকাশ করে তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা দেশবাসীকে। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। পর্যাপ্ত স্টক এলে 15 আগস্টেই শেষ হবে ভ্যাকসিনেশন, বললেন হিমন্ত। কাছাড়ের লকডাউন নিয়ে সিদ্ধান্ত আজ। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। গ্যাসের উপর ভাসছে সিলেট, বরাক ধুঁকছে রাজনৈতিক সদিচ্ছার অভাবে। দৈনিক যুগসংখ্যের খাস খবর করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে। প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি হচ্ছে নতুন গাইডলাইন, পড়ুয়াদের বাড়িতে গিয়ে শীত পৌঁছে দিতে হবে শিক্ষককে। জেইই, নিট, কোচিং সহ উচ্চ মাধ্যমিক চালু করল বদরপুর আলামিন একাডেমি, ফ্রি স্কলারশিপ টেস্ট 26 জুন। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে টেট উত্তীর্ণ অফারপ্রাপ্ত 685 শিক্ষককে পোস্টিং। বন্যাক্রান্তদের তালিকায় গড়মিল, তদন্তের আশ্বাস জেলাশাসকের। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে মডেল টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মী নেই, অনলাইন বুকিং নিয়ে হয়রানির শিকার জনতা। করোনায় মৃতদের ক্ষতিপূরণ দিলে শূন্য হয়ে যাবে তহবিল, সুপ্রিম কোর্টে কেন্দ্র। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ রামকৃষ্ণনগর কোয়ারেন্টাইন সেন্টারে। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে কাটিকোড়ায় প্রধানমন্ত্রী আবাস বিক্রি, অভিযোগ প্রমাণিত হলে রেহাই নয়। 32টি জার্সি গরু সহ লরি আটক নিলাম বাজারে। বিশেষ শিরোনাম যুগসংখ্য থেকে মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিতে রাজি গুপকার জোট, কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সঙ্গে কথা বলুন, দাবি মেহবুবার। টিকাকরণের হার বাড়ালেই অর্থনৈতিক অবনতি ঠেকানো সম্ভব, দাবি কেন্দ্রের। সাময়িক প্রসঙ্গ থেকে পেট্রোল ডিজেলের করের টাকায় করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক, দাবি রাহুলের। আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন সিধু। খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে ভিদালের আত্মঘাতী গোলে চিলির বিরুদ্ধে হার বাঁচালো উরুগুয়ে, কোয়ার্টার ফাইনালে চলে গেলেন ভার্গাস ব্রাভোরা। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে মেসি রেকর্ডের দিনে সহজ জয় আর্জেন্টিনার। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে অখ্যাত কলম্বিয়ার কাছে হেরে টিকিট হাতছাড়া মহিলা তীরন্দাজদের। গতির খেলা থেকে আজ রিজার্ভ ডেতে ফাইনালের ক্লাইম্যাক্সের অপেক্ষা, বোলাররা ম্যাচে ফেরালেন ভারতকে। নববার্তার মাঠে ময়দানে থেকে বেশি দূর এগোতে পারল না কিউইরাও, স্বামী ইশান্তের দাপটে 249 রানে গুটিয়ে গেল উইলিয়ামসনের দল। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।